ওকে, সো ব্রহ্মাস্ত্রা টু এ দেবের রোল ফিরিয়ে দিল ইয়াশ, বাট এর পিছনে কারণ আছে, সেই সঙ্গে থাকছে প্রভাসের কাণ্ড নিয়ে কনফিউশনে তার ভক্তরা। এখন কি কাণ্ড সেটাও বলছি। এরপর রয়েছে জাহ্নবি কাপুর সত্যি সত্যি সাউথে থাকবে কি থাকবে না, সেটা নিয়েও সে মুখ খুললো। এখন আর দেরি না করে গসিপে যাই, প্রথমেই আসি ইয়াশের কাছে। ব্রহ্মাস্ত্র টু এ দেবের রোলটা কে প্লে করবে, এটা তো একটা বড় প্রশ্ন। প্রথমে জানা গিয়েছিল ঋত্বিক রোশন থাকবে, এরপর জানা গিয়েছে রণবীর সিং থাকবে, বাট মাঝখানে জানা যায় কারণ জোহার এবং আয়ান মুখার্জি চাইছে এই দেবের রোলটা প্লে করুক সাউথের কোনো বড় সুপারস্টার, এবং তারা ইয়াশের সঙ্গে এটা নিয়ে কথা বলে। ইনফ্যাক্ট বলিউড সংবাদ রিপোর্টস থেকে এটাও জানা যায় যে ইয়াশের সঙ্গে কারণ জোহার এবং আয়ান মুখার্জি দফায় দফায় দুইবার বসে, বাট দেবের রোলটা ইয়াশ আসলেই প্লে করবে কি করবে না সেটা ইনিশিয়ালি সে জানায়নি। যদিও ব্রহ্মাস্ত্র টু অনেক বড় মাপের মুভি হতে যাচ্ছে এবং সবাই ধারণা করেছিল ইয়াশই হতে পারে দেব, বাট দ্য থিং ইজ রাইট নাও বলিউড সংবাদ রিপোর্টস বলছে ইয়াশ দেবের রোলটা ফিরিয়ে দিয়েছে, সে এই মুভিতে কাজ করবে না। এর পিছনে কারণও আছে। ইয়াশ KGF 2 মুভি করার পর চাইছে না ব্রহ্মাস্ত্রার মতো মুভি ধরতে, এবং সে চাচ্ছে আরো বড় মাপের, আরো লার্জ স্কেলের, আরো অন্য ধারার অ্যাকশন প্যাকড মুভি করতে। শুধু তাই নয়, এই মুভিটা না করার পিছনে আরো একটা কারণ আছে। ইয়াশ অ্যাকচুয়ালি চায় না অন্য কোনো নায়কের মুভির সিকুয়ালে সে বাবার রোলে কাজ করুক। এখন এটা সবারই জানা যে ব্রহ্মাস্ত্র 2 তে দেব যে থাকে সে অ্যাকচুয়ালি রণবীর কাপুরের বাবা, সো দ্যাটস ওয়াই ইয়াশ অ্যাকচুয়ালি এই প্রজেক্টটা বাতিল করে দেয়। বাট আয়ান মুখার্জি এবং কারণ জোহার তারা কিন্তু এখনো হাইলি ইন্টারেস্টেড সাউথের কোনো সুপারস্টারকেই দেবের রোলে রাখার, এবং তারা অলরেডি কয়েকজন সুপারস্টারকে শর্ট লিস্টেড করেও রেখেছে। সো এখন দেখা যাক দিন শেষে অ্যাকচুয়ালি দেবের রোলটা কে প্লে করে। এবার আসি প্রভাসের কাছে। প্রভাসের একটা কাণ্ড দেখে ভক্তরা একটু কনসিয়াস। সে কাণ্ডটা হচ্ছে তার আপকামিং একটা প্রজেক্ট। এখন প্রভাসের হাতে যে কটা লাইন আপ প্রজেক্ট রয়েছে সেগুলো সবগুলোই কিন্তু অফিসিয়ালি কনফার্ম, জাস্ট একটা বাদে, সেটা হলো ডিরেক্টর মারুতির সঙ্গে রাজা ডিলাক্স মুভিটা। এখন এই মুভিটার কোনো অ্যানাউন্সমেন্ট আসেনি, বাট মিডিয়া রিপোর্টস থেকে বলা হচ্ছে এই মুভিটা প্রভাস করছে এবং এটা 100% কনফার্ম। ইনফ্যাক্ট ডিরেক্টর মারুতিও এই বিষয়টা নিয়ে কিন্তু মুখ খুলেছিল। এখন ফ্যাক্ট হলো এই মুভিটার না প্রথম স্কেজুয়েলের শুটিং হয়ে গেছে, যেটা মিডিয়া রিপোর্টস থেকে জানা গিয়েছে সেটাই বলছি, এবং সেকেন্ড স্কেজুয়েলের শুটিং এই তো এই মাস থেকে শুরু হবে। কিন্তু এখন পর্যন্ত কেন কোনো আপডেট শেয়ার করা হচ্ছে না, কেন এত গোপনীয়তা, সেটা নিয়েই ভক্তরা একটু কনসার্ন। প্রভাস কি তাহলে কোনো বড় চমক দেখাবে হুট করে, নাকি প্রভাস অ্যাকচুয়ালি এই মুভি নিয়ে অতটা কনফিডেন্ট না? এখন এই মুভিটা কিন্তু অন্য একটা জনরার মুভি, যে জনরাতে প্রভাস আগে কখনো কাজ করেনি, হরর কমেডি জনরা, এবং এটার বাজেটও কিন্তু খুব একটা বেশি না, 100 crore rupees মানে 100 crore rupees। সো প্রভাসের হয়তো ডিফারেন্ট কোনো প্ল্যান আছে এই মুভির অ্যানাউন্সমেন্ট নিয়ে। হতেই পারে হয়তো সে সাডেনলি সবাইকে চমকে দিবে এই মুভির কোনো বড় অ্যানাউন্সমেন্ট দিয়ে। এখন কি হবে না হবে সেটা নিয়ে ভক্তরা আসলে চিন্তায় রয়েছে। ফাইনালি আসি জাহ্নবি কাপুরের কাছে। জাহ্নবি কাপুর, সে জুনিয়র এনটিআরের 30তম সিনেমায় নায়িকা হিসেবে থাকবে এমন গুঞ্জন কিন্তু ভালোই ছিল, বাট রিসেন্টলি জাহ্নবি একটা ইন্টারভিউতে বলে সে সাউথ ইন্ডাস্ট্রিতে আপাতত কাজ করছে না, সে সাউথে কাজ করতে হাইলি ইন্টারেস্টেড কিন্তু সাউথ থেকে তার কাছে কোনো অফার আসেনি, এবং সে সাউথের কোনো প্রোডাকশন হাউসের সঙ্গে সাইন আপও করেনি। সো আপাতত সাউথের প্রজেক্টে কাজ করা তার ওয়ার্ক লিস্টে নেই, দ্যাট মিন্স জাহ্নবি সাউথে আপাতত কাজ করছে না। বাট হেই, যদি নিয়ার ফিউচার কাজ করেও যায় তাহলে কার সঙ্গে জাহ্নবিকে মানাবে বলে আপনার মনে হয়?